মোহাম্মদ সাল্লামের শিষ্টাচারের দাম আছে। বিবাহ পড়াতে হবে মোহাম্মদ সাল্লামের শিষ্টাচারে। মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে হবে না, মেয়ের কাছে কুষ্টিয়া জেলাতে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, চ্যাংড়া ছুল্লু বরের কাছ থেকে দৌড়িয়ে উঠে যায় ওখানে, আর মেয়েটার কাছে গিয়ে বলে এত টাকা নেগদ, এত টাকা বাকি, অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলে কবুল করলাম। তিনবার বলে, তারপর পুরুষের বৈঠকে আসে, এই ছেলে চলে যায় রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ, এরকম বৈঠকে ওরা ভিতরে গেছে, তারপর এসেছে এখানে যেখানে বর বসে আছে। বর কিভাবে বসে আছে এ দেখো, বর কথা বলতে পারবে না, অবাক কথা, বর কথা বললে বর বেয়াদ, আরে বর দিবে মোহর আর আপনি কথা বলবেন, সবই যে উল্টে আছে। শিষ্টাচার কি জিনিস কেউ যে বিবেচনা করতে পারলো না। এবার মহিলার ওখান থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে, তো যারা বসে আছে তারা বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে। তোমরা ওখান থেকে কথা বলছিলে, মিডিয়ার লোক দাঁড়িয়েছিল, এর পরে কোনো দিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না, এটা ভালো আচরণ নয়। সমাজ নেতা যারা, তারা দু মিনিট এসেছে কথা বলতেই পারে, তারা চলে যাবে, সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না, থাকা উচিত তো থাকে না, তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয়, দুই এক মিনিট দু চার মিনিট বলবে তারপর চলে যাবে। এই সময়তে তুমি যদি খেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে। একটু ধৈর্যের পরিচয় দাও, তিনি সমাজ নেতা এসেছে, সালাম করে দুটো কথা বলে চলে যাবে। তুমি যেভাবে রেডি করে উঠেছ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফটা এটা তোমার কাছে আমি চাইনি, দুঃখিত, ওটা আমি পছন্দ করি না, এটা নাম ভালো আচরণ নয়। শোনো, আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো। আরেকটা কথা মনে রেখো, অতীব গুরুত্বপূর্ণ, দুটা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায়, দুইটা জিনিস দিয়ে তাকদীর কেটে আর একটা লিখে নেওয়ার ব্যবস্থা করা যায়। এক, ভালো আচরণ, দুই, দোয়া। করোনার সময়তে আমি বলেছিলাম কারো যদি করোনা হয়ে যায় আমি তার সাথে ভাত খেতে একসাথে প্রস্তুত, এক প্লেটে। কারো যদি করোনায়, কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দিব, আমি তার গোসল দিব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল তাই হয়েছে, আমি এর কারণে বলবো না। কারণেই যদি করোনা হতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না, ওরা দেশের পানি খেত না। ওরা কোথাকার পানি খেত? বিদেশের। ওরা দেশের পানি খায় না, সতর্কতার অভাব নাই। আবার করোনা রুগী যে ওর কাছে ওর ছেলে মেয়ে আমাকে যেতে দিবে না, আমি গেটে আছি, ওর আব্বা ওইখানে আছে, বলো হুজুর আপনি আসেন, আপনি 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 আসেন না, বলো কি তুমি? তোমার আব্বার গায়ে হাত দিয়ে আমি বসে থাকবো, ঘন্টার ঘন্টা আমার অন্তরে ধাক্কা খাবে না, যদি ধাক্কা খাই সত্যি আমি মুনাফেক, আমার ধর্মের উপরে বিশ্বাস নেই, আমি ভাগ্যকে বিশ্বাস করি না, আমি ভাগ্যকে বিশ্বাস করি এ কথাই চূড়ান্ত। তোমার আব্বার গায়ে হাত দিলে আমার করোনা হবে, এই কথা তুমি ভুল বলছো। তোমার বাপ করোনায় মরে মরে ওই যে খেয়ে যেটুকু রেখেছে ওটুকু ফেলে দিয়েছ, ও দেখো আর একজন ফকিরে তুলে খাচ্ছে, ওর করোনা হয়নি। কি বুঝাতে পারিনি কথা? করোনার লোকটা খাওয়ার পরে যেটুকু আছে সেটুকু কী করেছে? ফেলে দিয়েছে। ওটুকু কে খাচ্ছে? ফকির, ওর তো করোনা হয়নি। একজন ওষুধ বিক্রি করছে তার জন্য তুমিও তার নামে পাগল হয়ে গেলে? এটাই তো আমার দুঃখ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, মিশতে 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 এমনভাবে মিশবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মতও কী করবে? মায়ের সাথে জেনা করবে। এক মিনিট, মাঝে মধ্যে কথাটা দুঃখের সাথে বলি,
যে লন্ডন সফর সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, একটা লোক দৌড়িয়ে এসে বলছে আমার ছেলের একটু দোয়া, আমার ছেলেকে একটু দোয়া করে দেন, আমার ছেলেকে একটু দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথার এখানে চুল কাটা আছে, তিনটে দাগ দেওয়া আছে। তো আমি মনে করছি ওর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, ছেলে মনে হয় বিরক্ত করছিল, তাই এরকম দাগ হয়ে গেছে। তো এখন নেমে বাম দিকে সরতেই দেখি সাইনবোর্ডে দাগ। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লন্ডনে এসেছি উপার্জন করে, খেতে আদর্শ বিক্রি করতে আসিনি, অসম্ভব। সকালে নাস্তা করতে ঢুকছি, ছেলে ঘর হচ্ছে বের হচ্ছে ঘর থেকে, আর চাচা বাড়িতে ঢুকছে। তো সকালবেলা তো ছেলে বলছে গুড মর্নিং, চাচা বললো গুড মর্নিং। আমি বললাম দুঃখিত, আদর্শ বিক্রি করতে আসিনি। ছেলে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। এক গ্লাস পানি দিলে, আমি বললাম থ্যাংক ইউ, আপনি বললেন জাজাকাল্লা খায়। আমার শিষ্টাচারের দাম আছে, ওর শিষ্টাচারের পাঁচ পয়সা দাম নেই। আমার মেয়ে স্কিন পায়জামা পরতে পারে না, এই জান্নাতে যাবে না। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না, আমার মেয়ে নখে নেইল পালিশ দিতে পারে না, আমার মেয়ের নখ বড় হতে পারে না। সব নবীর বৈশিষ্ট্য দশটি, সব নবীর বৈশিষ্ট্য দশটি, সব নবীর শিষ্টাচার দশটি। এক, দাড়ি বড় করা, কাটা হবে না, ছাঁটা হবে না। দুই, মুচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে না। তিন, অজু গোসলের সময় পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ওদের টয়লেটে পানি থাকে না, ওদের টয়লেটে পানি থাকে না। বার্মিংহামে গেছি সাইদকে সাথে করে, তো এখন আমি বলছি সাইদ টয়লেটে যেতে হবে, যে বলছে ওস্তাজি টয়লেটে পানি নেই, যে বলো কি তাহলে পবিত্রতা, মানে টিস্যু, টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ওর বৈশিষ্ট্যের সাথে আমাদের বৈশিষ্ট্যের কোনো মিল নেই। ওরা আফসোস করে বলেছিল, ধিক্কার দিয়ে, ঘৃণা করে, আফসোস করে নয়, ঘৃণা করে বলেছিল, সালমান ফার্সি জি তোমার নবী বড় মানুষ। ছি, কে বলেছে বড় মানুষ? আরে ও পেশাব করা শিখায়, ও পায়খানা করা শিখায়, ও বলে যে বাম হাতে পানি খরচ করতে হবে, পেশাব পায়খানা শিখায় যে সে বড় মানুষ, এটা কথা হলো? তখন সালমান ফার্সি বলছেন জি আমার নবী বলেছেন পেশাব পায়খানায় বসলে কেবলার ব্যাপারে বিবেচনা করতে হবে, আমার নবী বলেছেন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি না থাকলে তিনটি ঢেল ব্যবহার করতে হবে, আমার নবী বলেছেন ডান হাতে পবিত্রতা অর্জন করা যাবে না, বাম হাত দিয়ে করতে হবে, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে, করতে হবে। এর নাম শিষ্টাচার, এর নাম শিষ্টাচার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারের দাম আছে। বিবাহ পড়াতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারে। মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে হবে না, মেয়ের কাছে কুষ্টিয়া জেলাতে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, চ্যাংড়া ছুল্লু বরের কাছ থেকে দৌড়িয়ে উঠে যায় ওখানে, আর মেয়েটার কাছে গিয়ে বলে এত টাকা নেই গো, এত টাকা বাকি, অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, তিনবার বলে, তারপর পুরুষের বৈঠকে আসে, এই ছেলে চলে যায় রংপুর গায়বান্ধা গোবিন্দগঞ্জ এরকম বৈঠকে, ওরা ভিতরে গেছে তারপর এসেছে এখানে যেখানে বর বসে আছে। বর কিভাবে বসে আছে এ দেখো, বর কথা বলতে পারবে না, অবাক কথা, বর কথা বললে বর বেয়াদ, আরে বর দিবে মোহর আর আপনি কথা বলবেন, সবই যে উল্টে আছে। শিষ্টাচার কি জিনিস কেউ যে বিবেচনা করতে পারলো না। এবার মহিলার ওখান থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে, তো যারা বসে আছে তারা বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে, অবাক কথা। গোটা বৈঠক বলছে বসেন, কারো পাঁচ পয়সা দাম নেই,
মেয়ের বাপ বিবাহ দিবে আগে থেকে আলোচনা হয়ে আছে, মানে ফাইনাল হয়ে আছে, কোনো সমস্যা নেই। এরপরেও মেয়ের বাপ যদি যায়, একাই যাবে যেখানে মেয়ে আছে, আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, যা যাবে, আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, হেসে উঠেছে, যাবেন, আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, চুপ আছে, যাবেন, আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না, এটা বাতিল। বরকে সামনে রেখে দুজন সাক্ষী রেখে আগে খুতবা হবে, তারপর মেয়ের বাপ বলবে, আমার মেয়ে খালেদা এত নগদ একত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, এর নাম বিবাহ। দুজন সাক্ষী শুনবে, গুরুত্বপূর্ণ কথা তিনবার বলা যায়, আমার মেয়ে এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, আবার বলবে আমার মেয়ে রাজি, তখনও বলবে আমি তুমি কবুল করো, তখনও কবুল বলবে কবুল করলাম, এর নাম বিবাহ। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকুম আমার জামা বয়নাকুম ফি খাইরিন। দোয়া পড়ে বৈঠক শেষ করবে, তার নাম ছিল বিবাহ। নিয়ম নীতি সব উল্টে গেছে, শিষ্টাচার বলে কোনো জিনিস নাই। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে শিষ্টাচার, বের হতে হবে সালাম দিয়ে শিষ্টাচার, ডান পায়ের জুতো আগে পরাতে হবে শিষ্টাচার, বাম পায়ের জুতো আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। ইসলাম ধর্ম পুরোটাই শিষ্টাচার। মানুষের সামনে কথা বলতে হবে, আসসালামু আলাইকুম আগে বলতে হবে, তারপর কোনো কথা বলবে, এর নাম শিষ্টাচার। উঠেই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন,